ইনভেন্টরি ম্যানেজ করার জন্য প্রথমেই আমরা আমাদের পূর্বে নির্ধারিত লগ ইন ইউআরএল ব্যবহার করে আমাদের লগ ইন ক্রিডেন্সিয়াল ইনপুট দেব। এখানে আমরা আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করব। উদাহরণ দেওয়ার জন্য আমরা এখানে সুমি এন্টারপ্রাইজ নামে একটি হোম অ্যাপ্লায়েন্স কোম্পানি ড্যাশবোর্ড ব্যবহার করছি। তো চলুন আমরা লগ ইন করি। আমাদের ড্যাশবোর্ডে লগ ইন হয়ে যাবার পর আমরা আমাদের লেফট নেভিগেশন মেনু অন করব। এর জন্য আমাদেরকে বাম দিকে তিনটি ড্যাশ দেওয়া আইকনে ক্লিক করতে হবে। এখান থেকে আমরা ইনভেন্টরি ট্যাবে ক্লিক করব। ইনভেন্টরি ট্যাবে আসার পর আমরা সিকোয়েন্সিয়ালি দেখতে পাচ্ছি আমাদের ইনভেন্টরি ম্যানেজ করার জন্য যে ইনফরমেশন গুলো প্রয়োজন হবে তা এখানে লিস্ট আকারে সাব মেনু হিসেবে দেয়া আছে। তো আমরা প্রথমেই আমাদের ডিপার্টমেন্ট তৈরি করব। আমরা ডিপার্টমেন্টে ক্লিক করার পর দেখতে পারবো আমাদের যদি পূর্ববর্তীতে কোনো ধরনের ইনফরমেশন ইনপুট দেয়া থাকে সেই ইনফরমেশন গুলো আমরা ডিপার্টমেন্ট হিসেবে ব্যবহার করতে পারি। যেমন একটি হোম অ্যাপ্লায়েন্সেস কোম্পানি যদি ইলেকট্রিক্যাল আইটেম, ঘর সাজানোর সরঞ্জাম এই ধরনের জিনিস নিয়ে কাজ করে, এগুলোর জন্য আলাদা আলাদা করে হোম ডেকোর, ইলেকট্রিক্যাল আইটেমস এরকম আমরা ডিপার্টমেন্ট তৈরি করে নিব। তো এখানে আমরা অলরেডি দেখতে পাচ্ছি অনেকগুলো ডিপার্টমেন্ট তৈরি করা আছে। আমরা ডিপার্টমেন্ট তৈরি করার জন্য ডান দিকে টপ নেভিগেশন বারের নিচে দেখতে পাচ্ছি অ্যাড বা মডিফাই নামে একটি ট্যাব আছে। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমরা ডিপার্টমেন্ট কোড, ডিপার্টমেন্টের নাম, পার্সন ইন চার্জ যদি আমরা এটা ব্যবহার করতে চাই, রিমার্কস যদি আমরা কোনো ধরনের নোট ব্যবহার করতে চাই যে ডিপার্টমেন্টটি আসলে কিসের জন্য, সেই নোটগুলো এখানে দেব। এবং যদি আমরা এখানে নির্দিষ্ট করে আমাদের সেলসম্যান অ্যাসাইন করতে চাই যে এই প্রোডাক্ট সেল করার জন্য স্পেসিফিক সেলসম্যানকে ক্যাশ কাউন্টারে ইনপুট দিতে হবে, সেক্ষেত্রে আমরা সেলসম্যান রিকোয়ার্ড বাটনে ক্লিক করব। আমরা লিস্ট ভিউতে চলে যাচ্ছি। লিস্ট ভিউতে গিয়ে আমরা একটি প্রোডাক্টের এডিট অপশনে ক্লিক করছি। এখানে দেখুন আমরা শুধুমাত্র এই দুটো ইনফরমেশন ইনপুট দিলেই আমরা কিন্তু আমাদের ডিপার্টমেন্ট তৈরি করতে পারছি। বাকি ইনফরমেশন আমরা যদি চাই তাহলে আমরা মেনটেন করতে পারি। আমরা যদি অ্যালাউ নেগেটিভ স্টক এই অপশনটিতে টিক চিহ্ন দেই তাহলে এই সফটওয়্যারটি যদি স্টকে প্রোডাক্ট নাও থাকে সেক্ষেত্রেও প্রোডাক্টটি সেল করতে দিবে। তো আমরা আবার বাম দিকে আমাদের ইনভেন্টরি ট্যাবে চলে যাচ্ছি। এখান থেকে এখন আমরা ক্যাটাগরি অপশনে ক্লিক করব। ক্যাটাগরি অপশনে আমরা যদি প্রথমে চুজ করে থাকি ইলেকট্রিক আইটেম, এখন আমরা চুজ করতে পারি সাপোজ ব্লেন্ডার। আমরা ব্লেন্ডার চুজ করতে পারি, আমরা জুস চুজ করতে পারি, এরকম আমরা ক্যাটাগরাইজ করতে পারি যে এখানে আসলে কোন ধরনের প্রোডাক্টগুলো লিস্টেড থাকবে এই ক্যাটাগরির আন্ডারে। তো আমাদের যদি প্রিভিয়াসলি ক্যাটাগরি ইম্পোর্ট করা থাকে বা আমরা যদি এখানে অ্যাড করে থাকি সেটা আমাদেরকে লিস্ট আকারে এখানে দেখানো হবে। আমরা যদি নতুন করে ক্যাটাগরি অ্যাড করতে চাই তাহলে অ্যাড বা মডিফাই ডান দিকের এই ট্যাবটিতে ক্লিক করতে হবে। এখান থেকে আমরা ক্যাটাগরি কোড, ক্যাটাগরি নেম এবং রিমার্কস দিয়ে সেভ বাটনে ক্লিক করলেই আমাদের ক্যাটাগরিটি অ্যাড হয়ে যাবে। তো আমরা আবার লিস্ট ভিউতে যাচ্ছি। লিস্ট ভিউতে গিয়ে আমরা প্রথম সারির একটি ক্যাটাগরির এডিট অপশনে ক্লিক করছি। এডিট অপশনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে এই ক্যাটাগরিতে কি কি ইনফরমেশন দেয়া আছে। সাপোজ রিমার্ক হিসেবে যদি আমরা কোনো কিছু লিখতে চাই আমরা এই ট্যাবে লিখব। আমরা ক্যাটাগরির নাম এখানে সিলেক্ট করে দিব এবং আমরা ক্যাটাগরির একটি কোড মেনটেন করব। এই কোডটি ব্যবহার করলে আমাদের ক্যাটাগরি বা আমাদের ডিপার্টমেন্ট বা আমাদের প্রোডাক্ট খুঁজে পেতে অনেক সহজ হয়। দেন আমরা আবার বাম দিকে আমাদের লেফট নেভিগেশন মেনুতে ব্যাক করছি। এখান থেকে এখন আমরা দেখতে পাচ্ছি ব্র্যান্ড নামে একটি অপশন। এই ব্র্যান্ড অপশনে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাবো প্রতিষ্ঠানের সেল করা প্রোডাক্টগুলো আসলে কতগুলো ব্র্যান্ডের আন্ডারে থাকে। আমরা যদি শুধুমাত্র নিজস্ব প্রোডাক্ট সেল করি তাহলে আমরা নিজস্ব নামে একটি ব্র্যান্ড তৈরি করে নিব। যেটা তৈরি করার জন্য আমাদের ডান দিকে অ্যাড বা মডিফাই অপশনে ক্লিক করতে হবে। আমরা চাইলে পূর্ববর্তীতে ইম্পোর্ট অপশন ব্যবহার করে নির্দিষ্ট ব্র্যান্ড ইম্পোর্ট করে নিতে পারি। যদি আমরা সেটা না করি কোনো ব্র্যান্ড নাও ব্যবহার করতে পারি।
এখন আমরা আবার বাম দিকে লেফট নেভিগেশন মেনুতে ব্যাক করছি। এখানে ব্র্যান্ডের নিচে এখন আমরা দেখতে পাচ্ছি বিন। এই বিন প্রোডাক্ট ডিটেইলসে আমরা এই বিন নাম্বারটি ব্যবহার করি। আমরা যদি নতুন করে কোনো বিন অ্যাড করতে চাই তাহলে আমরা অ্যাড বা মডিফাই এই অপশনে ক্লিক করব। এখানে আমরা বিনের একটি কোড ব্যবহার করব এবং ডেসক্রিপশন দিয়ে সেভ বাটনে ক্লিক করলে আমরা বিন তৈরি করতে পারবো। আমাদের এখানে এই বিনটি তৈরি করা হয়ে গেছে। চাইলে এখন এই বিনটিকে আবার মডিফাই করার জন্য এই এডিট বাটনে ক্লিক করব, অথবা রিমুভ করার জন্য ডাউন অ্যারোতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের ব্রাউজারে একটি প্রম্পট আসবে যেখানে লেখা থাকবে যে আমরা কি কনফার্ম করছি কিনা এই আইটেমটি ডিলিট করার জন্য। এই বিন ব্যবহার করা হয় ইনভেন্টরি ওয়্যারহাউসে মেনটেন করার জন্য। যখন ওয়্যারহাউসে প্রোডাক্ট লিস্টিং করি আমরা, তখন আমরা অনেক সময় খেয়াল করি যে আমাদের বিন নাম্বার থাকে বিভিন্ন বাস্কেটে বা বিভিন্ন তাকে আমরা স্পেসিফিক্যালি আলাদা আলাদা করে বিভিন্ন ধরনের প্রোডাক্ট রাখি। আমরা এই প্রত্যেকটি আলাদা আলাদা রেক বা তাককে বিন নাম্বারের আন্ডারে নিয়ে আসতে পারি। এতে করে আমাদের ইনভেন্টরি খুঁজে পাওয়া ইজিয়ার হয়।